আগে আগে অন্তরের সততার সাথে এখলাসের সাথে তবা করেন মৌখিক তোবা না অন্তর থেকে তবা করেন তবা করা মানে যেই কোন গোনা করছেন সেই গোনা ছাড়তে হবে এক দুই নম্বর সেই গোনার ওপর অনতপ্ত লজ্জিত হইতে হবে তিন নম্বর আগামীতে আমার এই জীবনে এইরকম গুণা হবে না এই গুণা হবে না ওটা হলো ওই গোনার তবা আর যদি মানুষের হক থাকে তাহলে সেটা মানুষকে দিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করা এই চারটি শর্ত বান্দার হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি শর্ত অনেকে তবাকে ভুল বুঝেন যার ফলে একটা গুনা করেই যাচ্ছেন গুনা ছাড়েন না কিন্তু সকাল বিকাল শত শতবার হয়তো আস্তাক ফুর আস্তাক ফুর আস্তাক রিমিন আমাদের দেশে শেখানো হয়েছে যদি এটা হাদিসের দোয়া নেয়

কোন আরবিকে বলেন বলেন আস্তাকুল্লাহ রব্বি মিন করলে যেন আপনার দিকে তাকাবেন নাই আর আরব দেখার দরকার নাই আপনি হাদিসে খুঁজেন আর না থাকলে আল্লাহর হস্তে ছেড়ে দেন কারণ নবীলের ভাষা বেশি বলো না আমার ভাষা বেশি বলো কার ভাষা বেশি বলো নবী করিমসালামের যে দোয়া গুলি ইস্তফার গুলি সেই ওইটা বেশি ভালো বরকতের যাই হোক বলছিলাম যে মুখে হয়তো তবা করছেন আর ওই গুনাটা ছাড়ছেন না আপনি যে ভাই আমি খুব তবা করে নিয়েছি কারণ আমি এখন নামাজ ছাড়ছি তবা করেছেন ধরেন থেকে তবা করেছেন সুদ খাওয়া থেকে কিন্তু সুদ ছাড়ছেন না বেশি বেশি নামাজ পড়ছেন তাহলে নামাজ ঠিক হলো সুদের তবা হলো না জেনার তবা হলো না সমকামিতার তবা হলো না মদ খাওয়ার তবা হলো না বোঝা গেছে কথাটা বোঝার চেষ্টা করবেন অনেকে মনে করেন ভাই আমি এখন তাহাজ ধরে রেছি সুতরাং আমি তবাকে নিচে তাহাজ ধরেছে তাহাজ্জুদের সব কিন্তু যেই গোনাটা করছেন ওই গোনা ছেড়েছেন কিনা আমি এখন চাষের নামাজও পড়ি কিন্তু ফজরে উঠেন না তাহলে কি আপনার তবা হয়েছে নামাজ তো বাড়িয়েছেন আপনি কেন এতদিন চাস্তের নামাজ পড়তেন না সালাত ধোঁয়া পড়ছেন এখন চাস্তের নামাজ পড়ছেন এতদিন তাহজ্জত পড়তেন না তাহাজ্জুদ পড়ছেন এর সাথে এসা পরে যখন আমি বা রাত্রে যখন ঘোহা আগে যাই তখন আমি তাহাজ্জুদটা পড়ে শুই কিন্তু ফজরে জাগেন না তাহলে কি তবা হয়েছে না তবা হয়নি সুতরাং তুবু হেলা জামিয়ান আই ইউ আল মো যদি সফল কাম হইতে হয় তাহলে তবা করতে হবে রমজানের আগে তবা করতে এর আগে আমি আলোচনায় বলেছিলাম সে কথাটি আমার মনে আছে গত বছর বলেছিলাম যে রমজান মাসের আগে তবা করে রমজানে প্রবেশ করা ঠিক ওই যেমন নামাজ শুরু করার আগে গায়ে যদি পেশাব পায়খানা লেগে থাকে তো গোসুল করা উজু না থাকে তো উজু করা বোঝা গেছে কি না উজু না থাকলে নামাজ হবে হবে না ঠিক তেমনই রমজানের আগে যদি খালি সন্ত্র থেকে তহবান না করেন তো শুধু রমজান আসলে গোনা মাফ হবে না রমজান আসলে গোনা মাফ হবে না গোনা চলতে আছে গোনা চলতে আছে ওর মধ্যে রমজানের রোজাও রাখছি আমি এভাবে গোনা মাফ হয় না গোনা মাফের জন্য আগে থেকে নাপাকি থেকে আর এই নাপাকি হচ্ছে গোনহার পাপের নাপাকি এগুলো থেকে তবা করতে হবে তবা দরজ আল্লাহর কাছে খোলা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারেন যদি খালেস অন্তর থেকে কেউ তবা করে কিন্তু তবা মানে সেই গুনহা বাদ দিতে হবে চার নম্বর রমজান